সুরামুল কি শুধু রাতের বেলা পড়তে হয় নাকি দিনের বেলাও পড়া যায় দিনের বেলায় পড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু সুরামুল পড়ার যে ফজিলত রয়েছে কবর রাজা আল্লাহ তালা মাফ করেন কবরের পরীক্ষাকে আল্লাহ তালা পরীক্ষা থেকে তাকে মুক্ত করেন সেটি হলো সুরামুল পাঠ করার বিষয়ে সেটি কিন্তু রাতের বেলায় শোয়ার আগে বা রাতের বেলা পড়ার ব্যাপারে রয়েছে অথেব সেই ফজলতটা দিনেবেলা পড়লে পাবেন না কিন্তু এমনিতে আপনি মুলকের যে ভালো দিকগুলো রয়েছে শিক্ষাগুলো রয়েছে সেগুলো জানার জন্য বা সবের জন্য যে কোনো সময় আপনি পড়তে পারেন কিন্তু ওই নির্দিষ্ট উপকারিতা পেতে হলে কবর আজ মাফের উপকারিতা পেতে হলে আপনাকে রাতে পড়তে হবে আমি প্রতিদিন মাগরিবের নামাজের পর মুলক পাঠ করে থাকি এ থেকে আমি পরিপূর্ণ এদিকে আমি সুরার পূর্ণ ফজিলত পাবো অবশ্যই পাবেন ইশা আল্লাহ হবিদিন সুরায় মুলখ রাতে পাঠ করার কথা হাদিসে বর্ণিত হয়েছে নাসাই সবিন হাদিস বর্ণিত হয়েছে রাতে সুরা মুল্ক পাঠ করলে আল্লাহ তালা তার কবর আজাব থেকে তাকে হেফাজ করেন তো এই রাতে সুরা পাঠ করার বিষয়টির সাথে আপনি কখন পাঠ করবেন রাতের কোন অংশে পাঠ করবেন কোনো শর্ত দেওয়া হয়নি অতএব এসার পরে জরুরি না মাগির পরেও রাত অতএব সেখানে আপনি তেলাত করলে সে সময় তেলাত করলে